আজকে আমরা বানাবো হিন্দিতে বলে লিফাফা পরোটা, আর বাংলায় বলবো খামের মতো দেখতে পরোটার, যেটা পুর দেয়া হচ্ছে পালং শাক আর পনির দিয়ে। আমরা এখানে নিরামিষ বানাচ্ছি, আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারেন। প্রথমে আমরা কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তেলে অল্প জিরে দিয়েছি, গোটা জিরে, আর দিয়ে দেবো জিরে বাটা এবং আদা বাটা। এবার আমরা দিয়ে দেব পালং শাকের সেদ্ধটা, মানে সেদ্ধ করে রাখা পালং শাক। এর মধ্যে আমরা দিয়ে দেব অল্প একটু ধনে গুঁড়ো, আর পনিরটাকে আমরা গ্রেট করে এর মধ্যে দিচ্ছি। এবার একটুখানি ভাজা মশলা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, আপনারা এর মধ্যে পেঁয়াজ কুচিও কিন্তু দিতে পারেন। এবার একটু নুন এবং একটু চিনি দিয়ে নেব, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করলেই কিন্তু আমাদের পুরটা রেডি হয়ে যাবে। আর একদম শেষ পর্যায়ে আমরা দিয়ে দেব ধনে পাতা কুচি, দিয়ে জাস্ট 30 সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে নিলেই, তাহলে এটা কিন্তু সবটাই লো ফ্লেমে করবেন, করে নিলেই আমাদের পুরটা কিন্তু রেডি হয়ে যাবে। এবার আমরা পরোটাটা বেলে নেব। নর্মালি ময়ান দিয়ে আমরা এমনি মেখে নিয়েছি ময়দা, এবার আমরা পুরোটা একটা গোল আকারে এটা বেলে নেব রুটির মতো, আর তার মাঝখানে আমরা দিয়ে দেব পুরটা। এইভাবে পুরটা কিন্তু চার চৌকোর মতো দিয়ে দেব, দিয়ে চারদিক থেকে এরকমভাবে আমরা একটু জল দিয়ে দিয়ে বা ময়দা গোলা দিয়ে দিয়ে কিন্তু এটাকে খামের মতো মুড়ে দেব চার চৌকো করে। তাহলেই আমাদের লিফাফা পরোটা বা খাম পরোটা একদম রেডি, বা পালং পনির পরোটা রেডি, যা ইচ্ছাই বলতে পারেন। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি, এটা খুব সোজা ব্যাপার, আপনারা চাইলে গোল গোল করেও পরোটাটা বানাতে পারেন। এরকম ভাবে চার চৌকো করে আমরা পরোটাটা বেলে নেব। এবার পরোটাটা সেকে নেব। নর্মালি একটা তাওয়া বা চাটু নিয়ে নিয়েছি, সেটাতে প্রথমে শুকনো খোলায় বা শুকনো চাটুতে আমরা একটু সেটাকে সেকে নেব। এরকমভাবে সেকে নিলাম, নিয়ে আমরা এখানে ঘি দিয়ে ভাজছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও কিন্তু ভাজতে পারেন, তবে ঘি দিয়ে ভাজলে টেস্টটা ভালো হয়। এর মধ্যে আপনারা লঙ্কা গুঁড়ো দিতে পারেন, আমাদের বাচ্চারা খাবে বলে লঙ্কা গুঁড়োটা দিলাম না, আপনারা কিন্তু লঙ্কা অবশ্যই দেবেন, ঝাল ঝাল হলে ভালো লাগবে খেতে, আর পেঁয়াজ কুচি রসুন কুচিও দিতে পারেন। এরকম ভাবে আমরা পরোটাটা ভেজে নেব। আমাদের পরোটা রেডি হচ্ছে, তার আগে আমার চ্যানেলটা প্লিজ একটু লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। এটা কিন্তু খুব টেস্টি, আপনারা চাইলে সস, চাটনি বা তরকারির সঙ্গে খেতে পারেন।